তিনি দীর্ঘকাল এই নারী জাগরণের জন্য, নারীদের উন্নয়নের জন্য, তাদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন এবং সরাসরি মাঠে নেমে নারীদেরকে সংগঠিত করেছেন। শুধু নারীদের নয়, তিনি এখন প্রথম থেকেই বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, অর্থ প্রতিষ্ঠার জন্য এখন পর্যন্ত এই বয়সেও তিনি পরিশ্রম করে চলেছেন। আমাদের সকল শ্রদ্ধেয় ভারত জাতীয় দলের আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আমাদের প্রিয় শেরিমা রহমান, আমাদের মাঝে যদি রাখেন ভারত জাতীয় দলের দলে তারা নির্বাচিত সাধারণ সম্পাদক এবং একজন নারী আন্দোলনের নেত্রী সুলতানা আহমেদ এবং আমাদের আজকে এখানে উপস্থিত নারী নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নারী দিবসে। আজকে আন্তর্জাতিক নারী দিবস, সারা পৃথিবী জুড়েই আজকে মহিলারা, নারীরা তারা তাদের উন্নয়নের জন্য, তাদের মুক্তির জন্য, তাদের ক্ষমতায়নের জন্য তারা আজ এই দিনটিকে স্মরণ করছেন। বাংলাদেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিবস, কারণ এখানে আমরা জানি যে আমাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যার অর্ধেকেরও বেশি হচ্ছে এখন নারী দেশের, এবং এই নারীদের যদি ক্ষমতায়ন না হয়, তারা যদি সচেতন না হন, তাহলে সেই সমাজকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়। বাংলাদেশে এই বিষয়টা সবার আগে উপলব্ধি করেছিলেন আমাদের স্বাধীনতা ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশের রূপকার যিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট, তার সময় তিনি সর্বপ্রথম তার মন্ত্রিসভা একটা মন্ত্রণালয় গঠন করেন, যে মন্ত্রণালয়ের নাম ছিল নারী মহিলা ও শিশু মন্ত্রণালয়, তাই না, মহিলা ও শিশু মন্ত্রণালয়, এবং সেখানে তিনি একজন মহিলা নেত্রীকে তার দায়িত্ব দিয়েছেন, এবং সেই সময় তিনি কতগুলো পরিবর্তন নিয়ে এসেছিলেন, মহিলারা যেন তারা চাকরি পায় সব জায়গায়, পুলিশে, আনসার বিজিবিতে, সরকারি কাজগুলোতে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন তারা অগ্রাধিকার পায়, সেই সিদ্ধান্ত করতে নিয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের তারই উত্তরাধিকারী দীর্ঘ 9 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, তিনিও একজন নারী নেত্রী, তিনি মহিয়সী নারী, এবং আমি সবসময় বলে থাকি যে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম সৈনিক, নারী সৈনিক। এই কথাটা অনেকে সহ্য হয় না, তাদের গায়ে লাগে, কিন্তু লাগার কারণটা হচ্ছে যে তারা যখন যুদ্ধকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনীর প্রোটেকশনে ছিলেন, সেই সময়ে আমাদের এই মহিয়সী নারী, আমাদের নেত্রী, বাংলাদেশের মানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পাকিস্তান সেনাবাহিনীর তারা দাঁড়িয়েছে, এই জন্যই তাদের এইটা সহ্য হয় না যখন আমি কথা বলি। প্রিয় বোনেরা, মায়েরা, আপনাদের গর্ব করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নারী নেত্রী, আমি নারী নেত্রী বলবো না, নেত্রী, জনগণের নেত্রী, তিনি আপনাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তিনি আপনাদের পথ দেখিয়েছেন। আপনাদের গর্ব করা উচিত যে তিনি প্রথম সেই নারী নেত্রী প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের নারীদের জন্য তাদের শিক্ষার যে ব্যবস্থা করেছিলেন এটা অতীতে আর কখনো কেউ করেনি, অর্থাৎ তিনি ক্লাস 12 পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন, এবং যেটা এই দক্ষিণ এশিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রেও, এরকম সবচেয়ে বড় ভূমিকা রাখছে। প্রিয় বোনেরা, মা বোনেরা এবং বন্ধুগণ, আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে যখন নারী প্রধানমন্ত্রী জোর করে হোক ক্ষমতা দখল করে বসে আছে, তার সময় নারী নির্যাতন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। যে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন মহিলা দলের সাধারণ সম্পাদক, তিনি একজন সাবেক এমপি নারী, তাকে শুধুমাত্র কথা বলার অপরাধে, পোস্ট করার অপরাধে তাকে ডিজিটাল টিভিতে আইনে আটক করে, হঠাৎ করে একেবারে রাস্তা থেকে আটক করে নিয়ে
আড়াই মাস তাকে অমানবিক নির্যাতন করে তাকে আটক করে রাখা হয়েছিল। একজন সাবেক এমপি হিসাবে ডিভিশন তার প্রাপ্য, কিন্তু তাকে সেই ডিভিশন দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে তাকে সেখানে ওইভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের নেত্রী রেশমাত্রী বেগম খালেদা জিয়া একজন নারী, আজকে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজিয়ে তাকে প্রথমে সাজা দিয়েছে 5 বছর, তারপর তার সাজা বাড়িয়ে করেছে 10 বছর, এবং তাদের প্রাপ্য আইনত সেই জামিন তাকে করতে গিয়ে তাকে বঞ্চিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, তিনি অত্যন্ত অসুস্থ, তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না, তাকে বিদেশে চিকিৎসার জন্য ডাক্তাররা বলেছেন তাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। আজকে এই আওয়ামী লীগ সরকারের আমলে নারীরা যেভাবে নির্যাতিত হয়েছেন আর অতীতে কখনো এইভাবে নির্যাতিত হয়েছে বলে আমাদের জানা নেই। আমরা দেখুন, কিছুদিন আগে রাজবাড়িতে স্ত্রীটি একজন অধিকার কর্মী, রাইটস ওয়ার্কার, তিনি মানুষের অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে কাজ করেন, তিনি লেখালেখি করেন, আমি তাকে আমি আগে কখনো দেখতাম না। কারাগার থেকে বের হয়ে তিনি যারা আশেপাশে দেখা করলেন, আমি দেখলাম যে অত্যন্ত একজন মেধাবী নেত্রী, অধিকার কর্মী, যিনি অত্যন্ত সমাজ সচেতন, তাকে শুধুমাত্র এই লেখার অপরাধে ডিজিটাল এনজিও চালান, তাকে শুধুমাত্র লেখা অপরাধে রাত 2টার সময় তার 2 সন্তানকে রেখে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে এবং দীর্ঘদিন তাকে জামিন দেওয়া হয়। প্রিয় বোনেরা, আপনাদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে, আরো বেশি করে সংগঠিত হতে হবে, আপনাদের আরো বেশি করে এই দেশের মানুষ বিশেষ করে মহিলাদেরকে সংগঠিত করতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আর সম্ভবত মহিলাদের মধ্যে, নারীদের মধ্যেও তিনি হচ্ছেন সবচেয়ে জনপ্রিয় নেত্রী। আমি যেখানে গেছি আমাকে বয়স্ক মহিলারা সবাই জিজ্ঞেস করেন যে বেগম জিয়া কেমন আছে, বেগম জিয়া কেমন আছেন, তিনি তাদের বুকের মধ্যে আছেন। তাই মহিলাদের দায়িত্ব আমি মনে করি যে তারা এই যে মানুষের যে মহিলাদের যে চিন্তা এটাকে তারা নেবেন এবং মহিলাদেরকে সংগঠিত করবেন। আজকে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তারা একটা বড় আন্দোলন গড়ে তুলবেন এবং যে আমাদের যে আবেশ আন্দোলন করছি সে আন্দোলনকে আরো বেশি করে শহীদ হবে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে এই সরকারের আমলে তাদের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী এখন একটা বিস্ফোরণমুখ নগরী পরিণত হয়েছে। আজকে গত কয়েকদিন ধরে দেখছেন শুধু বিস্ফোরণ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কিভাবে বিস্ফোরণ হচ্ছে, যে ওই ভবনের যে নির্মাণ কাজ বা সেখানে যে রক্ষণাবেক্ষণ সেখানে কোনো দেখাশোনা হয় না, কোনো নজরদারি নাই, যার ফলে আপনি দেখেন সায়েন্স ল্যাবরেটরিতে বিস্ফোরণ হলো, সম্পূর্ণভাবে গ্যাস জমে থেকে সেই বিস্ফোরণ সম্পূর্ণ হলো, এতে করে দেশে গেল 3 জন মানুষ মারা গেছে। গতকাল হচ্ছে সবচেয়ে ভয়াবহ, যে একটি বাণিজ্যিক ভবনে, সেই ভবনে বিস্ফোরণের ফলে 17 জন লোক মারা গেছে, তার মধ্যে 2 জন মহিলা ছিল। কেন? তার আগে হলো চট্টগ্রামে অক্সিজেন চাকরি যাত্রা আগুন লেগে সেখানে প্রায় 7 জন বলে 6-7 জন তারা মারা গেছে। কেন হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে একটা কারণ, এই সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে যাদের এগুলো দেখার কথা, যাদের নজরদারি করার কথা, তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত, যার ফলে এই ভবনগুলোতে কোনো নিরাপত্তা নেই। তার আপনার এই বিস্ফোরণকে প্রতিরোধ করবার, আগুনকে প্রতিরোধ করবার ব্যবস্থা না থাকার কারণে আজকে এই ধরনের ভয়াবহ বিস্ফোরণ সংঘটিত হয়ে সেখানে আপনার মানুষরা তাদের প্রাণ হারাচ্ছে, 17 মানুষ আহত হয়েছে এবং ঢাকা মহানগর সবচেয়ে যে বিপজ্জনক একটি নগরে পরিণত হয়েছে। বন্ধু, শুধু তাই নয়, ঢাকা মহানগরের যে বাতাস, সেই বাতাসটা বলা হচ্ছে পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস। এবং মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ডে প্রকাশিত ইকোনমিস্ট পত্রিকা তারা বলছে যে এই দূষিত মহানগরকে ছাড়িয়েও এখন দুর্নীতির যে দূষণ, দুর্নীতির যে বাতাস, এটা এখন বাংলাদেশকে একেবারে পুরোপুরি গ্রাস করে ফেলে। আজকে আপনারা দেখেছেন এরা সব সময় বলতে থাকে কি, যে আমরা এখন উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশে যাচ্ছি,
উন্নয়নশীল আজকে গতকালই আপনার ইনকিলাবে দেখলাম যে আপনার জাতিসংঘের যে কাতারে দোহাতে যে সম্মেলন হয়ে গেল সেখানে যে অনুন্নত দেশের যে তালিকা সেই তালিকাতে বাংলাদেশের নাম হচ্ছে দ্বিতীয়। কোথায় গেল উন্নয়ন, কোথায় গেল ফানুস? এত যে আপনারা সবসময় গড়াবাজি করছে আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা যে বাংলাদেশ এখন প্রায় উন্নত হয়ে গেছে, সিঙ্গাপুর হয়েছে, মালয়েশিয়া হয়ে গেছে, গেল কোথায়? আমার প্রশ্ন, মানুষকে প্রতারণা করে ভুল বুঝিয়ে এইভাবে যে তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন, তাদের হুকুমের অধিকার থেকে বঞ্চিত করছেন, তাদের নিজেদের যে জীবন ধারণ করার অধিকার থেকে বঞ্চিত করছেন। আমি তো মনে করি বাংলাদেশের আজকে যত উন্নয়ন যতটুকু হয়েছে এখানে মহিলাদের যে অবদান সেটা অনেক অনেক বেশি। গার্মেন্টস সেক্টরে যে হাজার লক্ষ লক্ষ মহিলা কাজ করে যাদের শ্রমে আজকে এই দেশের রেমিটেন্স আছে, গার্মেন্টস বাইরে যায় এবং তার টাকা আছে আয় করে, তাদের একটা ভূমিকা আপনার অনেক বড়। তাই বোনেরা মায়েরা আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব আরও সংগঠিত হতে হবে, যে আপনাদের সংগঠনের মধ্যে দিয়েই আপনাদের এই যে জগৎকল পাথর যারা আজকে আপনাদের অধিকার থেকে বঞ্চিত করছে তাদেরকে সরিয়ে এখানে সত্যিকার অর্থেই একটা জনগণের একটা শাসন, জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে, দেশের এরকম কাজে একে মুক্ত করতে হবে, এটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় কাজ। আমাদের নেতা তারেক রহমান সাহেব যেন বিদেশে ফিরে আসেন সেই ব্যবস্থা করতে হবে, এবং আমাদের মহিলাদের নির্যাতিত না হয়, তাদের অন্যায়ভাবে আপনার অত্যাচার না করা হয়, আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমাদের মেয়েদেরকে নির্মমভাবে নির্যাতন করা হবে। কে করছে? দুর্ভাগ্যজনকভাবে ওই সরকারি দলের মহিলারা। এই বিষয়গুলো নিয়ে আপনাদের আরও সোচ্চার হতে হবে। আমার একটা দুঃখ আছে, আমি আপনাদের সঙ্গে বলতে চাই, যখন এই মহিলা আমাদের শিক্ষার্থী আপনার ইসলামিক ইউনিভার্সিটিতে যখন থেকে নির্যাতন করা হলো, আমার দুঃখ হয় যে বাংলাদেশের একটা মহিলা সংগঠন তারা কেউ বের হয়ে আসেনি প্রতিবাদ করে। এই কাজগুলো করতে হবে আমাদের, আপনাদের করতে হবে, সেখানে নারীদের উপর নির্যাতন হবে আপনাদের বেরিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনাদের অনেক সংগঠন আছে, অধিকার নারী অধিকার সংগঠন আছে, অমুক অধিকার সংগঠন আছে, তারা কেউ কিন্তু মেয়েরা যখন ধর্ষিত হয়, মেয়েরা যখন নির্যাতিত হয় তখন তাদের পক্ষে একটাও কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ না করলে কিভাবে আমরা আমাদের অধিকার আদায় করবো, কিভাবে আমাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায় করবো? তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সেই পথ থাকুন, আপনারা প্রতিনিধিদের ভূমিকা পালন করেন, আপনারা মেয়েদের অধিকারগুলো নিয়ে রাস্তায় নামেন, প্রতিবাদে সোচ্চার হন। আজকে এই নারী দিবসে আপনারা সফল হন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের অধিকার নিয়ে আপনারা দাবি উচ্চারণ করেন এবং আপনারা সবাই সফল হন, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং একই সঙ্গে আপনাদের এই মহিলা